মুর্শিদাবাদ জেলার মধ্যে সাগরদিঘি ব্লকটি যথেষ্টই বড়। এখানে আগে একটি গ্রামীণ হাসপাতাল ছিল, কিন্তু 2016 সালে এখানে 100 বছরেরও বেশি পুরনো এই গ্রামীণ হাসপাতালটি বন্ধ করা হয়, উদ্বোধন হয় সুপার স্পেশালিটি হাসপাতালের। অর্থাৎ এটিকে তালা বন্ধ করে রেখে দিয়ে অন্য একটি হাসপাতালের সূচনা হয়। সাগরদিঘির মানুষ সেই সময় যথেষ্টই খুশি হয়েছিল, বহু দূর দূরান্তের মানুষ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা এতদিন পেয়ে আসছে। তার মধ্যেই এই করোনা আতঙ্ক, করোনা ভাইরাস ক্রমাগত হারে মুর্শিদাবাদের সাগরদিঘিতেও তার যথেষ্টই প্রভাব বিস্তার করেছে। প্রয়োজন পড়েছে প্রায় প্রতিটি ব্লকগুলিতে একটি করে করোনা হাসপাতালের। সে কারণেই সাগরদিঘিতে সুপার স্পেশালিটি হাসপাতালটিকে করোনা হাসপাতালে স্থানান্তরণকরণের চিন্তাভাবনা শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। আর এই নিয়েই সাগরদিঘির জনগণ, তারা আজ সুপারকে লিখিতভাবে জানান, পুরনো যে গ্রামীণ হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালটিতে যথেষ্ট বড় জায়গা এবং সেখানে সমস্ত রকম সুবিধাও রয়েছে, তাই সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কিছুটা দূরে যেখানে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে যদি করোনা হাসপাতাল করা হয়, সেই ক্ষেত্রে মানুষ অন্যান্য চিকিৎসা এই সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পেতে পারবে। কি বক্তব্য তাদের, চলুন শুনে নি। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। যে সাগরদিঘি সুপার হসপিটালটা আছে, এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনে অধিক মানুষজন, মোটামুটি আমার কাছে যা আইডিয়া আছে 20 থেকে 22 জন প্রতিদিন যে বাচ্চা হয় এগুলো সিজার করে সেই পেশেন্টগুলো, আর ডেলি লাইফে মোটামুটি 500 থেকে 600 এমার্জেন্সি পেশেন্ট আছে। কারণ এই জায়গাটা পুরো এরিয়ার মধ্যে এটা একটা হসপিটাল, কারণ আমাদের কাছে এই চিকিৎসা ব্যবস্থার জন্য কোনো আমাদের কাছে অপশন নেই। তো আমরা কোভিডের পক্ষেই আছি, আমরা চাই কোভিড হসপিটাল হোক, কোভিডের জন্য আমরা ভাবছি। তো আমরা চাই সেই জিনিসটা এই সুপার হসপিটালে নয়, অন্য কোনো জায়গায় হোক, যাতে সাধারণ মানুষের যে প্রবলেমটা আমরা ক্রিয়েট হতে চলেছে সেটা যেন না হয়, ঠিক আছে? তো এই নিয়ে আমরা দেখুন, আপনারা সবাই জানেন যে বিগত আগে আমাদের এটা সাগরদিঘি গ্রামীণ হসপিটাল ছিল, যেটাকে স্থানান্তর করে সুপার হসপিটাল করা হয়েছিল। কিন্তু এখন করোনার জন্য এই সুপার হসপিটালটাকে বন্ধ করে দিয়ে এখানে করোনা হসপিটাল করা হচ্ছে, যেটা আপাতত সাগরদিঘিবাসীর জন্য সম্পূর্ণভাবে ক্ষতি করা হচ্ছে। আমরা সুপারের কাছে এই আবেদন করছি যাতে এই সুপার হসপিটালটা সাধারণ সাগরদিঘিবাসীর চিকিৎসার জন্য থাকুক, আর পুরনো যে হসপিটালটা ছিল সেটা করোনার জন্য ব্যবহার করা হোক। যদি এতেও না হয়, আমাদের এখানে বিভিন্নভাবে অপশন আছে, যেটা আমাদের কলেজ আছে, আইটিআই কলেজ আছে, এখানে একটা ছাত্রীবাস আছে, এখানে একটা কর্মতীর্থ আছে, এখানে একটা আমাদের সবজি ভাণ্ডার আছে, যেখানে ঘরগুলো অনেক ফাঁকা পড়ে আছে সেখানে করা হোক। আপনার পরিচয়? আমার নাম ভবানী প্রসাদ চ্যাটার্জি, সাগরদিঘি বিধানসভা বাড়ি। আমাদের দাবি এই যে আমরা এইমাত্র খবর পেলাম সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটালটিকে কোভিড হসপিটাল ডিক্লেয়ার করা হচ্ছে। তাই আমরা চাই যে সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটালকে কোভিড না করে যে গ্রামীণ হসপিটালটা দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে সেটাকে কোভিড হসপিটাল করা হোক। কোভিড হসপিটালের প্রয়োজন সাগরদিঘি তো অবশ্যই আছে, কারণ যেভাবে এই ভাইরাসটা বাড়তে চলেছে তাই এই হসপিটালের প্রয়োজন আছে। তাই আমরা চাই না সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটালটাকে কোভিড ডিক্লেয়ার করা হোক, এটাকে না করে গ্রামীণ হসপিটালটাকে করা হোক, আমাদের মূল দাবি এটাই। তার মানে গ্রামীণ হসপিটালটা, গ্রামীণ হসপিটালটাকে কোভিড হসপিটাল করা হোক সুপার স্পেশালিটি হসপিটালটাকে না করে, কারণ সুপার স্পেশালিটি হসপিটালে যদি কোভিড হসপিটাল হিসেবে ডিক্লেয়ার করা হয় সাধারণ মানুষের চিকিৎসার নানাবিধ সমস্যার সম্মুখীন হবে, কারণ জেনারেল পেশেন্টগুলো যাবে কোথায়। আমরা কখনোই বলছি না যে সুপার এই কোভিড হসপিটালের প্রয়োজন নেই, প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু হসপিটালটা করা হোক গ্রামীণ হসপিটালটিকে, যে হসপিটালটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। আমরা বিএমএইচকে একথা বলতে এসেছি এখানে।